যদি কেউ খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়ে থাকে তবে সে নতুনভাবে সৃষ্ট হলো। তার পুরানো সবকিছু মুছে গিয়ে সব নতুন হয়ে উঠেছে। এইসব ঈশ্বর থেকেই হয়। স্বাদ নিয়ে দেখো, সদা প্রভু মঙ্গলময়। ধন্য সেই লোক যে তার মধ্যে আশ্রয় নেয়। হে সদা প্রভুর লোকেরা, তোমরা তাকে ভক্তিপূর্ণ ভয় করো, কারণ যারা তাকে ভক্তি করে তাদের কোনো কিছুরই অভাব হয় না। যুব সিংহদের খাবারের অভাব হয়, তারা খিদে কষ্ট পায়, কিন্তু যারা সদা প্রভুর ইচ্ছা মতো চলে তাদের মঙ্গলের অভাব হয় না। তোমাদের মধ্যে কে এই জীবন ভোগ করতে চায়? সুভোগ করার জন্য কে অনেক দিন বেঁচে থাকতে চায়? তাহলে সে জিভ দিয়ে মন্দ কথা না বলুক, আর ঠোঁট দিয়ে ছলনার কথা বের না করুক। মন্দ কাজ থেকে দূরে থাকো, ভালো কাজ করো, শান্তির জন্য আগ্রহী হও, আর তার পিছু ছেড়ো না। যারা ন্যায়ের পথে চলে তাদের উপরে সদা প্রভুর চোখ আছে, তাদের ডাক শোনার জন্য তার কান খোলাই রয়েছে। যারা মন্দ কাজ করে সদা প্রভু তাদের বিরুদ্ধে দাঁড়ান, যাতে পৃথিবীর বুক থেকে তাদের নাম মুছে যায়। যারা ন্যায় কাজ করে সদা প্রভু তাদের কান্না শোনেন, সমস্ত কষ্ট থেকে তিনি তাদের উদ্ধার করেন। যাদের মন ভেঙে গেছে সদা প্রভু তাদের কাছে থাকেন, যাদের অন্তর চুরুমার হয়ে গেছে তিনি তাদের উদ্ধার করেন। তোমার সব ভার তুমি সদা প্রভুর উপর ফেলে দাও, তিনিই তোমার ব্যবস্থা করবেন, তার ভক্তদের তিনি কখনো তুলতে দেবেন না। আমি সদা প্রভু তোমাকে জ্ঞান দেব, আর যে পথে যেতে হবে তা দেখিয়ে দেব। তোমাকে চোখে চোখে রেখে আমি নির্দেশ দেব। তোমার দুঃখের দিনে সদা প্রভু তোমার ডাকে সারা দিন। জাকবের ঈশ্বর তোমাকে নিরাপদে রাখুন, তার পবিত্র জায়গা থেকে তিনি তোমাকে সাহায্য করুন, আর সিয়ন পাহাড় থেকে তোমাকে শক্তি দিন। দুঃখীদের সর্বনাশ ও অভাবীদের কান্নার দরুন এবার আমি জেগে উঠব, আর নিরাপদে থাকাই যাদের অন্তরের কামনা, তাদের নিরাপদে রাখব। সদাপ্রভুর কথায় খাদ নেই, তা যেন আগুনে পুড়িয়ে নেওয়া রূপা, সাতবার করে শুদ্ধ করা রূপা। ভালোবাসা দিয়ে যে আমাকে আড্ডে ধরেছে তাকে আমি রক্ষা করব, আমি তাকে বিপদের নাগালের বাইরে রাখব, কারণ সে আমাকে সত্যিই চিনেছে। সে আমাকে ডাকলে আমি তাকে সাড়া দেব, বিপদের সময় আমি তার সঙ্গে থাকব, তাকে আমি রক্ষা করব আর সম্মানের স্থান দেব। অনেক আয়ু দিয়ে আমি তাকে খুশি করব, আমার উদ্ধারের কাজ আমি তাকে দেখাব। তিনি ধুলা থেকে দুঃখীকে উঠান, আর অভাবীকে উঠান ময়লার স্তূপ থেকে, যাতে তিনি উঁচু পদের লোকদের সঙ্গে তাদের বসিয়ে দিতে পারেন, এমন কি যারা তার লোকদের মধ্যে উঁচু পদে আছে তাদের সঙ্গে বসিয়ে দিতে পারেন। তিনি বন্ধাকে ছেলে মেয়েদের আনন্দময়ী মা করে, সংসারের পূর্ণ অধিকার দেন। যারা সদাপ্রভুকে ডাকে, অন্তর দিয়ে ডাকে, তিনি তাদের কাছেই থাকেন। যারা তাকে ভক্তিপূর্ণ ভয় করে তাদের মনের ইচ্ছা তিনি পূরণ করেন, সাহায্যের জন্য তাদের কান্না শুনে তিনি তাদের রক্ষা করেন। মানুষের সঙ্গে দৌড় প্রতিযোগিতায় যদি তুমি ক্লান্ত হয়ে পড়ো, তবে ঘোড়াদের সঙ্গে দৌড়ে তুমি কি করে পারবে? আমি যে সদাপ্রভু তা জানবার অন্তর আমি তাদের দেব, তারা আমার লোক হবে আর আমি তাদের ঈশ্বর হব, কারণ সমস্ত অন্তর দিয়েই তারা আমার কাছে ফিরে আসবে। আমি যাদের বলেছিলাম আমার লোক নয়, তাদের আমি বলবো তোমরা আমারই লোক, আর তারা বলবে তুমি আমাদের ঈশ্বর, কারণ আমি ঈশ্বর, মানুষ নই, আমি তোমার মধ্যে থাকা সেই পবিত্রজন। তোমরা তোমাদের সমস্ত দশমাংশ ভাণ্ডার ঘরে আনবে।
যাতে আমার ঘরে খাবার থাকে। এই বিষয়ে তোমরা আমাকে পরীক্ষা করে দেখো। আমি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু। আকাশের সব দরজা খুলে তোমাদের প্রয়োজনের অতিরিক্ত আশীর্বাদ ঢেলে দিই কিনা। আমি গ্রাসকারী পোকাকে বাধা দেব যাতে তারা তোমাদের ফসল খেয়ে না ফেলে। এছাড়া তোমাদের খেতে আঙ্গুর লতার ফল ঝরে পড়বে না। তখন সমস্ত জাতি তোমাদের ধন্য বলবে, কারণ তোমাদের দেশটা হবে আনন্দদায়ক। আমি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু এই কথা বলছি। তোমাদের জন্য আমার পরিকল্পনার কথা আমিই জানি, তা তোমাদের মঙ্গলের জন্য ক্ষতির জন্য নয়। সেই পরিকল্পনার মধ্য দিয়ে তোমাদের ভবিষ্যতের আশা পূর্ণ হবে। তোমরা আমাকে বেছে নাওনি, কিন্তু আমি তোমাদের বেছে নিয়ে কাজে লাগিয়েছি যাতে তোমাদের জীবনে ফল ধরে, আর তোমাদের সেই ফল যেন টিকে থাকে। তোমরা যারা সদাপ্রভুর উপর ভরসা করে আছো, তোমরা মনে শক্তি আনো ও সাহসে বুক বাঁধো। আমাকে ডাকো, আমি তোমাকে উত্তর দেব এবং এমন মহৎ ও এমন গোপন বিষয়ের কথা বলবো যা তুমি জানো না। সদাপ্রভু মঙ্গলময়, কষ্টের সময়ের আশ্রয়স্থান। যারা তার মধ্যে আশ্রয় নেয় তিনি তাদের দেখাশোনা করেন। মানুষের পক্ষে এটা অসম্ভব বটে, কিন্তু ঈশ্বরের পক্ষে অসম্ভব নয়, তার পক্ষে সবই সম্ভব। মানুষ কেবল রুটিতেই বাঁচে না, কিন্তু ঈশ্বরের মুখের কথাতেই বাঁচে। কোনো বিষয় নিয়ে চিন্তাভাবনা করো না, বরং তোমাদের সমস্ত চাওয়ার বিষয় ধন্যবাদের দ্বারা ঈশ্বরকে জানাও। তার ফলে ঈশ্বরের দেওয়া যে শান্তির কথা মানুষ চিন্তা করেও বুঝতে পারে না, খ্রিস্ট যীশুর মধ্য দিয়ে সেই শান্তি তোমাদের অন্তর ও মনকে রক্ষা করবে। সদাপ্রভু, যিনি চিরকাল স্থায়ী ঈশ্বর, যিনি পৃথিবীর শেষ সীমার সৃষ্টিকর্তা, তিনি দুর্বল হন না, ক্লান্ত হন না। তার বুদ্ধির গভীরতা কেউ মাপতে পারে না। তিনি দুর্বলদের শক্তি দেন আর শক্তিহীনদের বল বাড়িয়ে দেন। অল্প বয়সীরা পর্যন্ত দুর্বল হয় ও ক্লান্ত হয়, আর যুবকেরা উচ্ছত খেয়ে পড়ে যায়, কিন্তু যারা সদাপ্রভুর উপর আশা রাখে তারা নতুন শক্তি পাবে। তারা ইগল পাখির মতো ডানা মেলে উঁচুতে উঠবে। তারা দৌড়ালে ক্লান্ত হবে না, তারা হাঁটলে দুর্বল হবে না। তোমরা যদি বিশ্বাস করে প্রার্থনা করো, তবে তোমরা যা চাইবে তাই পাবে। এই জন্য আমি তোমাদের বলছি, চাও তোমাদের দেওয়া হবে, খোঁজ করো পাবে, দরজায় ঘা দেও তোমাদের জন্য খোলা হবে। যারা চায় তারা প্রত্যেকে পায়, যে খোঁজ করে সে পায়, আর যে দরজায় ঘা দেয় তার জন্য দরজা খোলা হয়। তোমাদের মধ্যে এমন বাবা কে আছে যে তার ছেলে রুটি চাইলে তাকে পাথর দেবে, কিংবা মাছ চাইলে সাপ দেবে, কিংবা ডিম চাইলে বিছা দেবে? তাহলে তোমরা মন্দ হয়েও যদি তোমাদের ছেলে মেয়েদের ভালো ভালো জিনিস দিতে জানো, তবে যারা সর্বস্থ পিতার কাছে চায় তিনি যে তাদের পবিত্র আত্মাকে দেবেন, এটা কত না নিশ্চয়। তোমরা শক্ত হও ও মনে সাহস আনো, তাদের দেখে তোমরা ভয় পেও না কিংবা কেঁপে উঠো না, কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভুই তোমাদের সঙ্গে যাবেন। তিনি কখনো তোমাদের ছেড়ে যাবেন না বা ত্যাগ করবেন না। তোমরা সদাপ্রভুর উপর আশা রাখো, মনে শক্তি আনো ও সাহসে বুক বাঁধো, আর সদাপ্রভুর উপর আশা রাখো। যদিও বা পর্বত সরে যায় আর পাহাড় তলতে থাকে, তবুও তোমার জন্য আমার অটল ভালোবাসা সরে যাবে না, কিংবা আমার শান্তির ব্যবস্থা তলবে না। আমি তোমাদের এই সব বললাম যেন তোমরা আমার সঙ্গে যুক্ত আছো বলে মনে শান্তি পাও। এই জগতে তোমরা কষ্ট পাচ্ছ, কিন্তু সাহস হারাইও না, আমি জগৎকে জয় করেছি। খ্রিস্ট যীশুর সঙ্গে চলবার পথে ধৈর্য ও উৎসাহদাতা ঈশ্বর
তোমাদের সকলের মন এক করুন। মা যেমন তার সন্তানকে সান্ত্বনা দেয়, তেমনি আমি তোমাদের সান্ত্বনা দেব, আর তোমরা জেরুসালেমে সান্ত্বনা পাবে। এইসব দেখে তোমাদের অন্তর আনন্দিত হবে, আর তোমরা ঘাসের মতোই বেড়ে উঠবে। সদাপ্রভুর দাসেরা তার শক্তি দেখতে পাবে।